বন্ধুরা আজকেও কিন্তু আমি তোমাদের জন্য একটি ধাঁধা নিয়ে আসতেছি দেখি তোমরা সেই দাদার অ্যান্সারটা দিতে পারো কিনা তো যে আমরা কয়েক বন্ধু মিলে একটা মেসে দেন সেই মেসে তিন বেলায় খাবার দিত কিন্তু সকালবেলা স্বাভাবিকভাবে যেটা হতো যে অল্প করে ভাত আর সাথে একটু ডাউল আর একটু ছানা আবার মাঝে মাঝে খিচুড়ি দিত তো এইভাবে চলতে থাকে রুটি কখনো দেয় না কিন্তু হঠাৎ করে খালার কি মনে হয়েছে জানি না সে আমাদের জন্য রুটি বানাইছে অর্থাৎ রুটি তৈরি করেছে এবং আমাদের সামনে রুটি এনে দিয়েছে তো আমাদের স্বাভাবিক যে ব্যাপারটা আমরা যেহেতু কয়েক বন্ধু খুব ক্লোজ ছিলাম দেন আমরা সকালে সবাই এক সঙ্গে বসে কি করলাম সেই রুটিগুলো সামনে নিয়ে খাবার জন্য রেডি হলাম খেতে যাব ঠিক আগ মুহূর্ততেই আমাদের বন্ধুদের মধ্যে থেকে একজন বলে উঠল এই ধারা এরপরে আমরা সবাই খাওয়া বাদ দিয়ে তার কথা শুনতে লাগলাম সে আমাদের সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিল প্রশ্নটা হলো বা ধাধাটা হলো আচ্ছা এখন তো আমরা সবাই খালি পেটে আছি অর্থাৎ কোনো কিছু খাই নাই এই খালি পেটে একজন ব্যক্তি কয়টা রুটি খেতে পারবে এখন এক একজন বলছে যে আমরা তো পাঁচটা খেতে পারবো আমরা চারটা খেতে পারবো তিনটা খেতে পারবো দুটা খেতে পারবো দেখ এইভাবে অনেক মতামত আসলো কিন্তু তার কাছে কোনো অ্যান্সারটাই গ্রহণযোগ্যতা পেল না আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারবে যে খালি পেটে আমরা কয়টা রুটি খেতে পারবো যদি পারো আগেই কমেন্ট করো ওকে আর তুমি পেরেছ কি না অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমার এই কমেন্টটা পাই তাহলে আমি তোমাকে রিপ্লাই করব ওকে তো যাই হোক কিছুক্ষণ পরে সবাই যখন আমরা টুকরা বেশি রুটি খাইলেই আমাদের সেটা পেটে চলে যায় অর্থাৎ পেটটা তখন আর খালি থাকে না অর্থাৎ আমরা একবারে ছিঁড়ে যতটুকুন অংশ খাই একটু খাই বা বেশি খাই যতটুকুনি খাই ওই টুকুনই কিন্তু আমাদের খালি পেটে গেল অর্থাৎ পেটে আর পেটার খালি থাকলো না সুতরাং আমরা এক টুকরার বেশি অর্থাৎ একটা রুটির বেশি খেতে পারবো না সো আশা করি বুঝতে পেরেছেন প্রশ্নের অ্যানসারটা যে আমরা সর্বোচ্চ বললে এমন কথা বলতে পারি যে আমি একটা বেশি খেতে পারবো না অথবা এক টুকরার বেশি খেতে পারবো না ওকে তো বুঝতে পারছেন যদি প্রশ্নটা ভালো লেগে থাকে দাদাটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা এই ধরনের আরো অনেক ধাঁধা এবং গল্প নিয়ে আমি হাজির হব মাঝে মাঝে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বাই বাই